সবাইকে নমস্কার আজ আমরা আলোচনা করবো শ্রী শ্রী পবিত্রা রোপণী একাদশী কবে এবং এর পরানো সম্পর্কে এবং দোলযাত্রা কবে এবং এই উৎসব কেন পালন করা হয় সেই সম্পর্কে সবার আগে আমরা একাদশী সম্পর্কে জেনে নিই ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার শ্রী শ্রী পবিত্রারোপণী একাদশী পালন করবেন এই একাদশী থেকে আটটা মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা আটটা সাত মিনিটের মধ্যে এটি পালন করতে হবে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন যে এই বছর ঝোলযাত্রা কবে কেন তা পালন করা হয় এটা সম্পূর্ণ কাহিনী এখানে আমরা বলবো হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হলো ঝুলন যাত্রা এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই আগস্টের মধ্যে পরে এ যাত্রা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় যাত্রাকে ঝুলন উৎসব পূর্ণিমা অনুষ্ঠিত হয় তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই পাঁচ দিন ধরে ঝোলনযাত্রা পালন করা হয় ঝুলনযাত্রা এবং জন্মাষ্টমীর মতন কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্ধনায় মেতে ওঠে দুই সালে ঝোলনযাত্রা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজিতে তা ষোলোই আগস্ট ঝুলনযাত্রা কেন পালিত হয় শাস্ত্রে কিছু কাহিনী জানান হিন্দু শাস্ত্রাবিদরা বলেছেন যুগ যুগ ধরে ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তাপত আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা নীলা করেন কিশোর শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর প্রেমের অংশই হল ঝুলনযাত্রা উৎসব এই দিন একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুসারে প্রচলিত রয়েছে একবার গোপীরা সেজেগুজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাবাতে দেখে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই দিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন বৈষ্ণবশাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ দুজনকে তারা কৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন আবার কখনো দুজনকে রাধা হিসেবে দেখছিলেন এভাবে তারা কৃষ্ণকে রাধা মনে করে তাকে দোলনার কাছে নিয়ে যায় রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতন কিভাবে হলো কথিত আছে সেই সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার ওপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালীল চেহারা করে দিয়েছে তিনি আসলে রাধা বৈষ্ণবশাস্ত্র মতে এরপরে গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেই সব কথা তিনি ভুলিয়ে দেন এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিল গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে তারা তারপর একে একে সমস্ত সখীরা রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইলেন খাওয়াইছিলেন সেই থেকে শুরু ঝুলনযাত্রা যাত্রা সাধারণত ঝুলনের রাধাকৃষ্ণের মুক্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে এই হল রাধা দোলনযাত্রার সেই কাহিনীটি যা শাস্ত্র অনুযায়ী সবাই জানেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন নমস্কার